প্রিয় দর্শক বিন্দু শশা চাষ করেছেন শশার ভিতরে বিভিন্ন ম্যাপ আকৃতির দাগ আর যেটাকে বলা হয় আপনার সুরঙ্গ পোকা ম্যাপ পোকা লিপ মাইনর পোকা এ পোকার লার্ভা পাতার সবুজ অংশ ধীরে ধীরে চুষে খায় পাতাটা সমস্ত সাদা হয়ে যায় বা ম্যাপ আকৃতির হয়ে যায় এটা আপনার শশার যে ছোট অবস্থায় সে ছোট অবস্থা থেকে আক্রমণ করে এই পোকাটা আপনার ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনার কালো আর একটা হচ্ছে হলদে এ পোকাটা যখন আপনার মিলন হওয়ার পর যখন আপনার পাতায় অবস্থান করে পর সেখানে ডিম ডিম দেয় দেওয়ার পর সেখান থেকে যে লার্ভাটা হয় সেই লার্ভাটা পাতার মধ্যে আস্তে আস্তে খেয়ে যখন একটু বড় হয় মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পর আপনার পোকাটা স্বাভাবিকভাবেই সাত দিনের মধ্যেই আপনার পূর্ণাঙ্গ তার চক্রকারে পূর্ণাঙ্গ পোকায় আবার পরিণত হয় একটি পোকা আপনার একশোটির উপরে ডিম দেয় ডিম দেওয়ার পর সে পোকাটা আবার আপনার জমিতে ওইভাবে আক্রমণ করলো এ ধরনের পোকা ফসলের কুমড়া জাতীয় ফসলের ব্যাপক ক্ষতি করে এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কি প্রয়োগ করতে হবে দর্শক বিন্দু যদি আপনি আপনার জমিতে এ ধরনের ম্যাপ পোকা লিপমাইনর অর্থাৎ সুরঙ্গ পোকা যদি দেখেন তাহলে অ্যাসিডাপিবি জাতীয় কীটনাশক অথবা আপনার সাইবার মেট্রিন প্রোফেনাফত জাতীয় কীটনাশক অথবা স্প্রিন্ডো সাইড কীটনাশক যদি সময় মতো প্রয়োগ করেন পোকা ধরার আগেই যদি প্রয়োগ করেন তাহলে এ ধরনের পোকা আপনার ফসল আসতে পারবে না প্রথম অবস্থায় থেকেই আর যদি ধরে যায় সে অবস্থায় যদি দেন তাহলে মোটামুটি কাজ হবে ন্যূনতম আপনার ধরার পর দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে আমরা যে জমিতে অবস্থান করতেছি দেখতে পাচ্ছি এ জমিতে যে কোমরা জাতীয় ফসলের যে লিপ মাইনর পোকা ধরে বা আপনার সুরঙ্গ পোকা ধরে বা ম্যাপ পোকা ধরে আপনারা দেখেন গাছগুলো হচ্ছে একদম সতেজ সবুজ কোন পোকার ছাপ দেখা যাচ্ছে না আসলে এই জমিটাতে প্রথম থেকেই এই লিপ মাইনর বা সুড়ঙ্গ পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে চামার বয়স যখন আপনার সাত থেকে আট দিন সে অবস্থা থেকে যদি আপনি আমরা যে ধরনের কীটনাশক আপনার সাজেস্ট করলাম এ ধরনের কীটনাশক যদি আপনি প্রয়োগ করেন তাহলে সুরঙ্গ পোকার হাত থেকে বা লিপ মাইনর পোকার হাত থেকে আপনার কাঙ্ক্ষিত ফসলকে রক্ষা করতে পারবেন কৃষিপ্রেমী ভাই আপনাদের তথ্য পরামর্শ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ